আর ইয়ে কত বাড়ি যাচ্ছি তুমি বাজার যাও বাজার থেকে মাছ ফাট নিয়ে এসো কেটে যাই নি হ্যাঁ চল পাতা কালাই কচু তুলে নিয়ে আসি গা রান্না করতে হবে নাহলে আমাকে এসে গাল দিবে দেখি কচু কত বড় বড় হয়েছে কচু বড় হয়তো হয়তো ঘন্ট তো হবে আমাদের বড় বড় কচু হলো ভালোই মোটা মোটা হলো টিটো বাঙান ভালোই হবে বড় বড় কচু হলো আমাদের মাঠে খেতে হবে না আরো তুলবো আর ঘর যাই এতেই হবে চলে যাই কই গো বাজার থেকে আসে নাই নাকি এখনো রান্না করতে বেলা হয়ে গেছে মাছের মাথা নিয়ে এসছি কত দাম নিয়েছে দুটোতে 100 টাকা লেগেছে 50 টাকা করে গো দিদি এটা এলাম তুমি মাছের মাথা নিয়ে এসো দুটো কত করে নিল দুটোতে 50 টাকা করে পিস 50 টাকা করে 100 টাকা লেগে গেল তাড়াতাড়ি কচু ছিল আমি তাড়াতাড়ি পরিষ্কার করে আসি ধুয়ে সব আমি ধুয়ে কচু তুলে দিই দিয়ে রান্না বসাবো কি দিয়ে রান্না হবে কচু করে দিল বাড়ি কটে কচালে ধুয়ে না হ্যাঁ হ্যাঁ তুমি মশলাটা বানাও নিয়ে চলে এসছি বাটো বাটো তাড়াতাড়ি এই যে লবণ দিচ্ছি মশলা বাটি পেঁয়াজ গুলো কাটি তেল তো দিচ্ছি সর্ষের তেল জিরে ক
মতো হয়ে গেছে মাছ ছাড়ছি। পেঁয়াজ মশলা কালো জিরে হলুদ মাছের মাথার কুচি ভালো লাগে লঙ্কা দিচ্ছি কালো জিরে নাই ভালো হয়েছে রুই মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগছে তো দিদি হ্যাঁ আজকে রুই মাছের মাথা দিয়ে কিছু খুব ভালো লাগছে আমাকে তো ভালো লাগছে তোমাকে ভালো লাগছে হ্যাঁ
মাছটা খুবই ভালো লাগেছে খেতে। হুম, এত সুন্দর হয়েছে, খেতে খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে, দুবার করে ভাত লিয়েছি, হাড়ির ভাত শেষ আজকে। রুই মাছের মাথা খুব সুন্দর লাগছে, রান্নাটা ভালো হয়েছে আজকে।